নমস্কার, আপনারা দেখছেন খোঁজ খবর, আমি পারভিন আপনাদের সঙ্গে। দেখে নেব আমরা এই মুহূর্তের কিছু বিশেষ বিশেষ খবর। প্রকাশ্য দিবালোকে কচ্ছপের মাংস বিক্রি, এমন দৃশ্য দেখা গেল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায়। কার্যত প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে এই ব্যবসা। কচ্ছপ নিধন আইনত অপরাধ, কিন্তু দিনের আলোয় এমন রমরমা কারবার বন্ধ করতে পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি। শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী সমারোহে পালন করল তৃণমূল কংগ্রেস। এদিন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় এই দিনটি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও সাংসদ ইদ্রিস আলী সহ বিশিষ্টজনেরা। আপনাদের অভিনন্দন জানাই, স্যালুট জানাই, যে আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে প্রত্যেক বছর ভগৎ সিংয়ের এই জন্মবার্ষিকী আপনারা পালন করেন। আমি তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি দীর্ঘক্ষণ ধরে ইদ্রিস আলীর বক্তব্য শুনছিলাম যে একটা সময় দেশ পরাধীন ছিল, 200 বছর ইংরেজের রাজত্ব থেকে কিছু বীর সন্তান তারা সব কিছুকে ভুলে দেশ ও মাতৃকার জন্য, দেশের মানুষের জন্য নিজেদের কুরবানি দিয়েছে। 3 সন্দেহজনক যুবককে গ্রেপ্তার করলো রানাঘাট পুলিশ। শুক্রবার 34 নম্বর জাতীয় সড়কে টহল দেওয়ার সময় পুলিশ গ্রেপ্তার করে ওই 3 জনকে। তাদের কাছে ডাকাতি করার সরঞ্জাম পাওয়া গেছে বলে জানা যায়। এখনকার খবর এই পর্যন্তই। দেখতে থাকুন খোঁজ খবর, খবরের খোঁজে মানুষের মাঝে।